সরুর পরে ফার্স্ট ইয়ারলকে মই তাইক পহাইছো। ফল মূলর দোকান দিয়ে তাই পহার নামত 10-15 লাখ টাকা খরচ করছো। সরু থাকলে প্রথম শ্রেণীতে এতিয়ালে ফার্স্ট ইয়ার পড়াইছো। হ্যাঁ, মই পড়াইছো মানে 10 থেকে 15 লাখ টাকা মই খরচ করছো। তারপর মানে ফল মূলর দোকান দিয়ে মানে পড়াইছো। বারো সেবর বাদ দিল, মোক মানুষজনী লাগে। মোর মানুষজনী লাগে মানে সেই ছালীজনক মোক লাগে, মোর মানুষজনী লাগে। প্রথমে এগারী সুন্দরী যুবতীলে মন কর। যুবতী মানে এসপ্তাহর পত্নী, রূপহীঘাটর মুস্তাফা নামৰ এজন লোকর পত্নী। এগারী পত্নীর ঘরও একে গাঁতে, সরুরেপর তাইক মরম করে ডর দীঘল করেছিল মুস্তাফা। এক কথাত কবলৈ গলে তুলি তালি ডাঙর করে লৈছিল মুস্তাফায়। নিজে ফল মূলর দোকান দিয়ে পত্নীক পহুয়ার নামত খরচ করেছিল। সকলো ঠিকই আছিল। অবশেষত নতুন বছরের আরম্ভণিতে তাই হইতে বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল মুস্তাফা। বিয়ার মাত্র এসপ্তাহ হয়েছিল, কিন্তু এদিন হঠাৎ নিশা 9 বজাত ঘরের নোহা হল পত্নী। নোহা হল মানে গোল, এজনের খাই বই আন এজনলে গোল গৈ পত্নী। বেশ্বাক ঘাতকতা করলে স্বামী মুস্তাফা। খায় পাটফলা স্বভাবের পত্নীর এই কাণ্ড দেখি এতিয়া হাহাকার লাগিছে স্বামীর। উপায়খিন স্বামীয়ে ঘোষণা করেছে পুরস্কার। কোনোবাই পত্নীক বিচারি দিব পারিলে 10,000 টাকা পুরস্কার। আমার স্ত্রী ঘরের পর উলাই গেছে, বেলেগ বিয়া পাতিছিল জানুয়ারির 3 তারিখ। ঘরের পর তো 4-5 দিন ভিতর গেছে, বিয়া পাতা তো মানে 1 সপ্তাহ পিছত গেল। এতিয়া মানে তো কোথা সাইড আমি গম না পাও, মানে নিকুচ আছে, সন্দেহ হয়েছে। ইলিয়া শাহ, তার ঘর সিঙ্গারি বলে কয়, আমার ঘর বগামুর বর্মা। ছালী নানী ঘরত মানে মামি গম পাইছে, আমারটো আমাক কোয়া নাই। মানে সুদিছ মূলত কোয়া নাই। আমি বিয়া পাতার পিছতে মানে পলাই গল। এতিয়া মানে মানুষজনী মোক লাগে আর রাইজের আহ্বান জানাইছো, যতই তাকে মোর নম্বর দিয়ে দিন, এই নম্বর যোগাযোগ করে দিব। আমি কোনো রাইজের আহ্বান জানাইছি, এই কোনোবা যদি পাই থাকে এই নম্বর যোগাযোগ করি আমি পাবলি কারণে। আর যে পাই মানে বিচারে পাই দিয়ে তাকে আমি 10,000 টাকা পুরস্কার দিয়ে দিই। 10,000 টাকা মই দিই, মোর মানুষজনী লাগে। সরু থাকলে প্রথম শ্রেণীতে এতিয়ালে ফার্স্ট ইয়ার পড়াইছো। হ্যাঁ, মই পড়াইছো মানে 10 থেকে 15 লাখ টাকা মই খরচ করছো। তারপর মানে ফল মূলের দোকান দিয়ে মানে পড়াইছো। বিয়া পাতার পিছতেই গুছি গেল। মানে সেই ছালীজনক মোক লাগে, যে মানে খোঁজ করে দিয়ে মানে যে মানে পাই দিয়ে, সেই কারণে আমি 10,000 টাকা ইনাম দিয়ে দিই, মানে পুরস্কার দিয়ে দিই। থানাত মানে জানো দিয়েছি সামগ্রী থানাত ইলিয়াস শাহান, এই রূপী জ্ঞান বিকাশ। তারপর না ঘরের উলাই গেল, রাতে 9 বাজাত গেছি। পিছে বিয়ার আগতে নগৈ বিয়ার এসপ্তাহর পাছত কিয় পলাই গল পত্নী? আসলতে কি বিচারিছিল পত্নী? রূপহীঘাটৰ পৰা গুলজার হুসেইনৰ রিপোর্ট, অসম লাইভ 24।